ছাত্রছাত্রী সকল আজ মই তোমালোকক 10 কোয়েশ্চনৰ 3 নম্বৰ ক্লাছলৈ আহিছো আগতে মই দেখাইছিলো অক্সিলিয়ারি ভার্ব থাকিলে কেনেকে নট কন্টেক্টেড ফর্মত লিখি সাবজেক্ট লিখি কোয়েশ্চন মার্ক লিখিলে হয় তাৰপিছত নেক্সট ক্লাছত মই দেখালো তোমালোকক অক্সিলিয়ারি ভার্ব যদি নাথাকে কেনেকে আমি ডু ডাজৰ বিগ ভার্বৰ সহায় লওঁ আৰু আজি মই নেক্সট থার্ড ক্লাছটো দেখাবলৈ আহিছো তোমালোকক নাউন বিলাকক নাউনৰ ঠাইত আমি কেনেকে প্ৰনাউন কৰিব লগা হয় তাৰমানে কোয়েশ্চন টেকটো কৰিলে এতিয়া তোমালোকে চাবা যিটো রিচ নিউজ পেপার্স আছে বাক্যটো রিচ আমি জানিলো এস বাই এস লাগি আছে অক্সিলিয়ারি ভার্ব নাই আমি ডাজ ডাজ ভার্ব কৰিলো কন্টেক্টেড ফর্ম আ ডাজন্ট এতিয়া আমি যিটো যিটো যে বয় বা এজন হি ইজ এ মেল হয়নে লড়া হয় আমি সেইকাৰণে কি হয় যদি পুরুষ হয় নহয় আমি হি লিখিম আৰু যদি ইয়াত ছোৱালীৰ নাম থাকে সি লিখিম যিটোৰ ঠাইত আমি যিটো বুলি ডাজন্ট যিটো বুলি দিলে ডাজন্ট হি প্ৰণাম তাৰপিছত চাবা আৰু এটা মই প্ৰবলেম আছে হি মে ডু ইট তোমালোকৰ যদি মে অক্সিলিয়ারি ভার্ব টু দি মানে যদি তোমালোকৰ বাক্য আহে তেতিয়া কিন্তু ই মে টু মেক মেনট হি এনেকে নহয় মাইটন্ট বা কান্ট হৈ যায় তোমালোকে কি লিখিব লাগিব মে থাকিলে তোমালোকে কি টু লবা মাইট মাইটন্ট হি বা কান্ট হি এনেকুৱা হ'ব মে টু থাকিলে মানে এটা এই দুটা ভার্ব হৈ যাব বুজি পাইছা এটা ভালদরে মন করবা কেনকে নাউন নাউন বিলাকৰ ঠাইত মানে প্ৰণাম হৈ যায় কোয়েশ্চন টেক্সট নাউন বিলাকৰ ঠাইত কেনকে প্ৰণাম হৈ যায় ঠিক আছে ওকে থ্যাংক ইউ